আসসালামু আলাইকুম। JMS স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া প্রতিটি অধ্যায়ের পিডিএফ কপি পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন। ফেসবুক পেজটির নাম হলো সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সের অধ্যায়ভিত্তিক আলোচনা। তাছাড়া ফেসবুক পেজটির লিঙ্ক ইউটিউব ব্যানারেও দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের পেজটি ভিজিট করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা এসএসসি এইচএসসি কিংবা অনার্স মাস্টার্স পাশ করে বেকারত্বের বোঝা মাথায় নিয়ে ঘুরছেন, তাদের জন্যই আজকের এই ভিডিও টিউটোরিয়াল। বেকার সমস্যা সমাধানের জন্য একটি সম্মানজনক মাধ্যম হতে পারে পল্লী চিকিৎসা। এখন আমরা আলোচনা করব সরকারিভাবে অর্থাৎ বৈধভাবে স্বল্পমেয়াদী কোর্স করে কীভাবে একজন পল্লী চিকিৎসক হবেন। পল্লী চিকিৎসার কোর্সগুলো সরকারিভাবে বোর্ড, কাউন্সিল বা ফ্যাকাল্টির অধীনে পরিচালিত হয়। আজকে আমরা আলোচনা করব 2 বছর মেয়াদি সার্টিফিকেট ইন প্যারামেডিক্স কোর্স সম্পর্কে। এই কোর্সটি 2 বছর মেয়াদি, বাংলাদেশ নার্সিং কাউন্সিলের অধীনে এই কোর্সটি পরিচালনা করা হয়। সার্টিফিকেট ইন প্যারামেডিক্স কোর্স এ ভর্তি হতে হলে আপনাকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে। সমমান বলতে, আপনি যদি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন, যদি ভোকেশনাল থেকে এসএসসি পাশ করেন অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন, তাহলেও কোর্সটি করতে পারবেন। সার্টিফিকেট ইন প্যারামেডিক্স কোর্সে ভর্তি হতে হলে আপনার সর্বনিম্ন জিপিএ থাকতে হবে 2.50। যে কোনো সালের, যে কোনো বোর্ডের বা যে কোনো গ্রুপের ছাত্রছাত্রী এই কোর্সটি করতে পারবেন। কোর্সটিকে 4টি সেমিস্টারে ভাগ করা হয়েছে। 6 মাস পরপর 1টি করে সেমিস্টার পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি সেমিস্টার পরীক্ষা আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হবেন ঠিক সেই প্রতিষ্ঠানেই নেওয়া হবে। তবে ফাইনাল সেমিস্টার পরীক্ষাটির বাংলাদেশ নার্সিং কাউন্সিল নেবে এবং কেন্দ্র ঠিক করে দেবে। তবে ফাইনাল সেমিস্টার পরীক্ষাটি বাংলাদেশ নার্সিং কাউন্সিল নেবে এবং কেন্দ্র ঠিক করে দেবে। ক্লাসগুলো সাধারণত এক এক প্রতিষ্ঠান তাদের নিজস্ব শিডিউল অনুসারে এক এক সময় নিয়ে থাকে। তবে সপ্তাহে সাধারণত 3 থেকে 5 দিন ক্লাস হয়ে থাকে। তাছাড়া যে প্রতিষ্ঠানে আপনি ভর্তি হয়েছেন সেই প্রতিষ্ঠান আপনার জন্য 6 মাস মেয়াদে একটি ইন্টার্নির ব্যবস্থা করে দেবে। সেই ইন্টার্নিটি হতে পারে যে কোনো ডায়াগনস্টিক সেন্টার অথবা যে কোনো হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে। এই কোর্সটি করতে প্রতিষ্ঠান ভেদে 60 থেকে 80 হাজার টাকা লাগতে পারে। তো এই ছিল 2 বছর মেয়াদি সার্টিফিকেট ইন প্যারামেডিক্স কোর্স সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির প্রতিটি মডিউল এবং সেশনের আলোচনা পেতে এবং সকল মেডিসিনের রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।